প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায়টা নিয়ে। তো অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি এবং এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির উপর সমাধান ক্লাস 4। তো এই পর্বে আমরা অনুশীলনীর 8 নং আর 9 নংটা প্রমাণ করব এবং সাথে সাথে কিছু টিপস শেয়ার করব যাতে কিভাবে তোমরা খুব সহজে এই প্রমাণগুলো করতে পারো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। আমাদের 8 নং এ দেখো কি দেয়া আছে, প্রমাণ করো এবং কত দেয়া আছে এমন। ট্যান এ বাই 1 - কট এ প্লাস কট এ বাই 1 - ট্যান এ ইকুয়াল সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, মানে এই অংশটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য তো আমরা এই সূত্রগুলো আগেই বলে রাখছি, এই সূত্রগুলো জানা লাগবে। তো এগুলো তোমরা নোট করে একটা খাতা রাখবে, যখন এই অঙ্কগুলো করবে এই সূত্রগুলো পাশে রাখবে, তাহলে তোমাদের বুঝতে দেখবে অনেক সহজ হয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা শুরু করে দিই। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখলাম, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা এখানে উঠালাম। এখন আমাদের একটা নিয়ম তো মনে রাখতেই হবে, সেই নিয়মটা হচ্ছে কি, যে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে সাইন আর কজে নিয়ে যাবো, আর মাঝে যদি মাইনাস থাকে তাহলে কোসেক কট কিংবা সেক আর টেন এটা নিয়ে যাব। তাহলে দেখো এই দুইটার মাঝখানে কিন্তু আমাদের এখানে প্লাস দেওয়া আছে, তাহলে আমাদের টার্গেট থাকবে সাইন আর কজে নিয়ে যাওয়া। তাহলে এখন ট্যানকে কিন্তু সাইন আর কজে নিয়ে যেতে হবে, বা কটকেও সাইন আর কজে নিয়ে যেতে হবে। এখন যেহেতু আমাদের ট্যান আর কট কোনোটাকে রাখতে পারতাছি না এখানে, কারণ আমরা সবাইকে কিসে নিয়ে যেতেছি, সাইন আর কজে নিয়ে যেতেছি। এখন ট্যানের কিন্তু এই সূত্র হচ্ছে, ট্যান হচ্ছে 1/কট, কট হচ্ছে 1/টেন, এই সূত্রতে এখন আর নিয়ে যাব না আমরা। এই যে দেখো, এই যে লাল একটা ডট দিয়ে রাখছি, এইখানে এই সূত্রতে নিয়ে যাব। এখানে দেখো সাইন আর কজে নিয়ে আসে, এখন কিন্তু আমরা এই সাইন আর কজে যাব, টেন থেকে সরাসরি সাইন কজে যাব। কারণ অন্য ওইখানে সূত্রগুলো নিব না কেন, কারণ ওইখানে সাইন আর কজ নাই। তাহলে ট্যানকে কিন্তু আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ, আর এখানে 1 থাক, মাইনাস দিয়ে কটকে লেখা যায় কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, এই যে এইটা। টেনকে লিখলাম সাইন বাই কস, আর কটকে লিখলাম কজ বাই সাইন, এই দুইটা সূত্র দিয়ে এটা এইটা লেখা হবে এখানে। আর এই যে এটা মুছে দিলাম একটু, এখানে এই মাঝখানে প্লাস এর প্লাস, আর কটকে লিখতে পারি কস এ বাই সাইন এ, এই তো। আর এখন 1 থাক এখানে, মাইনাস টেনকে লিখবো সাইন এ বাই কজ এ, এই তো। এখন তো আমরা এটা লিখলাম, দেখো আমাদের সবগুলো সাইন আর কজে হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচের অংশটাকে লসাগু করে দেওয়া, তাকে উপরেরটা যা আছে তাই লিখি। উপরে হচ্ছে সাইন এ বাই কজ এ, আর নিচে লিখবো যে এই এইটা এই অংশটার সাথে 1 এ লসাগু করে দেব। তো লসাগু করে দিলে নিচে আসে কত, সাইন এ, আর এখানে আসবে সাইন এ মাইনাস কস এ, তোমরা এই লসাগুর নিয়ম জানো, প্লাস, তাই আর এখানে ডিটেলে কিছু বললাম না। আর এখানে প্লাস দিয়ে এখানে লিখ, উপরের অংশটা ঠিক রাখি, কস এ সাইন এ এটা লিখলাম, আর নিচে লসাগু করতে করে দিব, নিচে হচ্ছে কস, এই যে এই 1 আর এই অংশ এটার সাথে এই 1 এর লসাগু করে দিব। তো লসাগু করলে নিচে আসবে কস কস এ, আর এখানে লিখবো কস এ মাইনাস সাইন এ, এই তো। এখন দেখো এই পুরো লাইন, এই পুরো এই অংশটাই সব সাইন কজে চলে গেছে। এখন এটাকে আমরা এরকম দেখো ধাপ হয়ে গেছে, 4টাতে রাখবো না, আমরা 2টাতে নিয়ে আসবো, মানে যেহেতু সম্পর্ক ভাগ, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব এই নিচের অংশটাকে। তাহলে এটা তোমরা সবাই এটা বুঝতে পারতেছো কী করবো, উপরে লিখবো সাইন এ বাই কজ এ ইন্টু দিয়ে, এটা নিচের অংশটা আছে না, এটা উল্টায় যাবে, উপরে চলে যাবে সাইন এ, আর নিচে থাকবে সাইন এ মাইনাস কস এ। এরকম 4 লাইনে আমরা তো অঙ্ক রাখি না, বা 4টা ধাপে আমরা করি না, এই জন্য আমি সেটাকে যে গুণ চিহ্ন দিয়ে 2টা ভাগে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার এই যে মাঝখানে প্লাসের প্লাস থাক, এটাকে লিখবো কস এ, আর নিচে হবে সাইন এ ইন্টু দিয়ে আমরা কি লিখবো, এই কসটা উপরে চলে যাবে কস এ, আর এই যে নিচে এই অংশটা নিচে চলে আসবে কস এ মাইনাস সাইন এ, এই যে এটা লিখলাম।
এখন গুণ করার পালা, এই যে এই সাইনের সাথে এটা সাইন গুণ করে দিব, তাহলে উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার এ, আর নিচে হয়ে যাবে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আর এই যে প্লাসের প্লাস, এখন এই কজ উপরেরটা উপরেরটার সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর নিচে হয়ে যাবে সাইন এ কস ইন্টু কস এ মাইনাস সাইন এ। এই যে দেখো, তো এইখানে একটু নিচের অংশটা খেয়াল করো, এই যে ভগ্নাংশের এই নিচের অংশটা, এখানে দেখো ব্রেকেটের ভিতরের পার্টটা খেয়াল করলে হয়ে যাবে, এখানে আছে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে ব্রেকেটের ভিতরে আছে কজ এ মাইনাস সাইন এ। এখন আমি যদি দুইটাকে সেম বানাতে চাই, মানে সাইন এ মাইনাস কজ এ, এই কস এ মাইনাস সাইন এ কেও আমি সাইন এ মাইনাস কজ এ বানাতে পারবো কি না, দেখো এটা বানানো যায় খুব সহজে। যেমন আমি যদি বলি এ মাইনাস বি, তুমি কিন্তু এটাকে বি মাইনাস এ বানাতে পারো। কীভাবে বানাতে পারো, যদি আমি একটা মাইনাস নিয়ে এরকম লিখি বি মাইনাস এ হয়ে যায়। এখন এটা তুমি আগে মাইনাসটা সামনে দিয়ে এরপর ঘুরায় লিখতে পারো। এখন এটা যে আমরা লিখলাম, এটা কি আসলে হুট করে লিখে ফেলছি? একটু আমরা চেক করি যে আমাদের লেখাটা ঠিক আছে কিনা। এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দেওয়া আবার, তাহলে হয় মাইনাস বি, আর এই মাইনাস এ প্লাস এ হয়ে যায়। একটু যদি সাজায় লেখো তাহলে এ মাইনাস বি, দেখো এই আগের লাইনটাই আসতেছে, ঠিক আছে? তো এ মাইনাস বিকে আমরা কিন্তু মাইনাস কমন নিয়ে বি মাইনাস এও লিখতে পারি। তাহলে এখন এইটাকে আমরা, এই যে এই নিচের অংশ যেমন আছে না এই ব্রেকেটের ভিতরে, এইটাকেও আমরা তেমনই বানাবো। তো আমরা যদি এই পাশে করি, আচ্ছা একটু জায়গা কম তো তাই আমরা এই পাশে করতে পারি, তাহলে এই অংশটা ঠিক রাখি, এই পাশের অংশটা, তাহলে আমরা লিখতে পারি এমন যে সাইন স্কোয়ার এ নিচে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটা লিখলাম সাইন এ মাইনাস কস এ, এটা লিখছি। আর এই প্লাস থাক এখানে, এখন দেখো উপরে কস যেটা আছে সেটা থাক কজ স্কোয়ার এ। এখন আমি যদি এখানে এরকম লিখি মাইনাস সাইন এ মাইনাস কজ এ, আচ্ছা কী করলাম আমরা, ওই যে এই এই ফর্মুলাটাই তো প্রয়োগ করলাম। এখানে এ মাইনাস বি আছে, মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ লিখলাম, এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, আমি যদি সামনে মাইনাসটা নিয়ে আসি তাহলে হয় সাইন এ মাইনাস কজ এ, মানে ঘুরে যায় যে সাইন এ মাইনাস কজ এ লিখলাম। তো এই সামনে কিন্তু একেবারে মাইনাসটা দিয়ে দিলাম এখানে, কারণ যদি এখানে মাঝখানে এখানে দিতে পারছি না কেন, কারণ এখানে যদি আমি মাইনাস দিই তাহলে বোঝা যাবে এই সাইন এ থেকে এই এই অংশটুকু বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো তাদের মধ্যে সম্পর্ক গুণ। এখানে সাইনের সাথে ব্রেকেটের ভিতরের অংশের সম্পর্ক হচ্ছে গুণের, আর আমি যদি মাঝখানে মাইনাস দিই তাহলে সেটা মাইনাস, মানে তাদের মধ্যে বিয়োগের সম্পর্ক হয়ে যাবে। এর জন্য এইখানে মাইনাসটা না দিয়া, এই যে এই এই জায়গাটার মধ্যে মাইনাস না দিয়া এটাকে একেবারে সামনে দিয়ে দিলাম, যাতে ঠিক থাকে। আরেকটা কথা বলে নিই, এই মাইনাসটা আসলে এই প্লাসের সাথে চেঞ্জ হবে, কারণ কি একটু এখানে দেখো এ বাই বি প্লাস মাইনাস দেওয়া আছে, এখানে ডি বাই বি এটা দেওয়া আছে। এখন এই মাইনাসটা আসলে উপরে চলে যায়, এই মাইনাসটা তখন উপরে দিয়ে দিলে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, মানে এ বাই বি মাইনাস দিয়ে হবে বি বাই ডি, এটা হয়ে যাবে। কারণ এখানে নিচে থাকলেও সেই মাইনাসটা উপরে চলে যায়। কিভাবে দেখো, আমি যদি এরকম করি দশ ভাগ মাইনাস পাঁচ, তাহলে তুমি কাটাকাটি করে এখানে টু লেখো, কিন্তু অ্যান্সারের মধ্যে লেখো মাইনাস টু, কারণ কি এই নিচে যেইটা মাইনাসটা আছে সেটা উপরে চলে আসে। ঠিক তেমনি এই মাইনাসটা যে আছে এখানে, এই মাইনাসটা উপরে চলে আসলে ওই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তার মানে এখন আমাদের লাইনটা এমন হবে সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কজ এ, আর এখানে প্লাসে মাইনাস এটা মাইনাস দিয়ে দিব, তারপরে উপরের অংশ ঠিক থাকবে কস স্কোয়ার এ, এরপর সাইন এ সাইন এ মাইনাস কজ এ, এই যে এটা লিখলাম। এখন এখন কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে লসাগু করে দেওয়া, দেখো কারণ অন্য কিছু আর করতে পারবো না, এটার পর আর কিছু করার নাই, এখন এটাকে লসাগু করে দেব। তো লসাগু করে দিলে দেখো নিচের অংশ ঠিক থাকবে, আর এই যে দেখো এখানে কজ এ আছে এখানে সাইন এ আছে, এটা লিখে নিই আগে কজ এ ইন্টু সাইন এ লিখলাম, আর ওই যে ব্রেকেটের ভিতরে অংশ তো সেম একই, তাহলে এই দুটার মধ্যে একটা লিখবো শুধু সাইন এ মাইনাস কজ এ,
আসলে লসাগুর এই নিয়ম তো তোমরা জানো, সেই জন্য এগুলো আর বিস্তারিত বলার দরকার মনে করছি না, আমরা অঙ্ক গুলাই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো নিচে কি আছে, এখানে কস আর এইটা আছে, তাহলে কস আর এইটা বাদে যেটা থাকবে মানে সাইনে, সেটা উপরেরটার সাথে গুণ হয়ে গেলে কি হয়, সাইন কিউব এ মাইনাস, এটার মধ্যে দেখো সাইন আছে আর এইটা আছে, তাহলে সাইন চলে গেল আর এটা চলে গেল, থাকবে কস, আর এই কস দিয়ে এটাকে গুণ করলে কস কিউবে। তো লসাগুর নিয়ম অনুযায়ী আমরা করে দিলাম এটা, এটা কিন্তু লসাগুর নিয়ম অনুযায়ী এটা হয়। এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব, এই যে এটার মধ্যে এ, এটা এই সাইন কিউবকে ধরি এ, মানে সাইনটাকে ধরি এ আর কসটাকে ধরি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা নিব, সূত্রটা আগে লিখে রাখি। সূত্রটা হচ্ছে এমন যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রতে নিব। খেয়াল করো, তাহলে এখন উপরে আমাদের সাইনটাকে ধরবো এ আর এই কসটাকে ধরবো বি, তাহলে আমরা লিখতে পারি এরকম সাইন এ মাইনাস কস এ, মানে এ মাইনাস বি এই যে লিখলাম ইন্টু এ স্কোয়ার, মানে হচ্ছে সাইন স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে হচ্ছে সাইন এ ইন্টু কস এ, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, এই তো। আর এই যে এটা লিখলাম, আর নিচের অংশ যেটা আছে সেটা ঠিকই থাকবে, এই কস এ সাইন এ সাইন এ মাইনাস কস এ, এই যে এটা লিখলাম। এখন দেখো এই যে এই অংশটার এই অংশটার মধ্যে কিন্তু কাটাকাটি যাবে, কারণ কি এটা এটা গুণে আছে, এটাও গুণাকারে আছে, তাই এটা এটা কাটা যাবে। আর এখন দেখো এখানে একটা কাজ করতে হবে, সেটা কি এই সাইন আর কস, এই যে এটা ব্রেকেট দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম, এই সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারেকে একসাথে করে দিব, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর এই যে যেটা আছে সেটা লিখে দিব প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে যা আছে তাই থাকবে কস এ ইন্টু সাইন এ, এই তো। এখন দেখো তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এটা কিন্তু ওয়ান, অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা একটু মনে রাখো কীভাবে করতেছি, নাহলে বুঝতে পারবে না। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটা দেখো, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এটার মান হচ্ছে ওয়ান, তো এটাই হবে এখানে, সেই সূত্রটা হবে ওয়ান। আচ্ছা আমরা কিন্তু আস্তে আস্তে দেখো এইটার দিকে আগাচ্ছি, এটা খেয়াল রাখো স্যাক এ ইন্টু কোস এ কে প্লাস ওয়ান এরকম বানানোর চেষ্টা করব। তাহলে এই যে এই অংশটা নিচেরটা প্লাস দিলাম, দিয়ে যে সাইন এ ইন্টু কস এ, আর নিচের অংশটা থাকে কি কস এ ইন্টু সাইন এ, দেখো এটা। এখন কিন্তু আমাদের লাইনগুলো ছোট হয়ে আসতেছে, এখন কি করব এটাকে দেখো, এখানে কিন্তু অংশটা হচ্ছে ভাঙা, দেখো এই পাশের একটা অংশ প্লাস দিয়ে আরেকটা অংশ, তো আমিও এখানে এই অংশটা একসাথে করব আর এই অংশটা একসাথে করব, মানে হচ্ছে আমি যদি এখানে একটু মুছে, আমাদের এমন আছে এ এ বাই বি প্লাস সি বাই বি, এখন এটাকে লসাগু করলে কি পাবা তোমরা, তোমরা এমনই তো পাবা বি এ প্লাস সি, এটা পাবা। আবার উল্টাটা যদি করি, এটাকে যদি ভেঙে লিখি এটাকে এরকমও লেখা যায় এ বাই বি প্লাস সি বাই বি, এটাকে আলাদা করেও এভাবে লেখা যায়, একটু খেয়াল করে দেখো এই একসাথে থাকলে প্লাসটা দিয়ে নিচের অংশটাকে আলাদা করে দেওয়া যায়, আবার আলাদা থাকলে এরকম আলাদা থাকলে লসাগু করে একসাথে করা যায়। তাহলে আমি কি করতে পারি, এই ওয়ানটাকে এই এর সাথে তুলনা করো, আর এই যে সাইন এ ইন্টু কজ এটাকে তুমি এই সি এর সাথে তুলনা করো, আর নিচেরটাকে তুমি বি এর সাথে তুলনা করো, তাহলে দেখবে আমরা এটা বুঝতে পারবো, এটা এরকম থাকলে এরকম ভাঙ্গা লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি ওয়ান, আর নিচে লিখতে পারি কস এ ইন্টু সাইন এ, আর এই মাঝখানে প্লাসের প্লাস, আবার উপরে আছে কি সাইন এ ইন্টু কস এ, আর নিচে হবে কস এ বাই সাইন এ, এই যে কস এ ইন্টু সাইন এ, এটা হবে। মানে এই যে দেখো নিচেরটা দুইবার লিখলাম আর এই প্লাসের প্লাস দিলাম, এরপর ওয়ানটা একবার লিখবো, আর এই যে প্লাসের পরের অংশ যেটা আছে সেটা লিখে দিলাম, এটা এই যে এইটা একটু ভালো মতো বুঝতে পারলে হয়ে যাবে। এখন দেখো এই যে এই সাইন সাইন কাটা এই কস কস কাটা এখানে ওয়ান হয়ে যায়, দেখো প্রমাণের এই ওয়ানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর এটাকে কিন্তু আমরা সেক বানাতে হবে আর কোসেক বানাতে হবে, তো আমাদের দেখো এই পাশটা একটু খেয়াল করো, এই পাশে যদি লিখি তাহলে এখানে লেখা যায় ওয়ান বাই কস ইন্টু ওয়ান বাই সাইন,
এটা কেন লিখলাম, কারণ এই অংশটাকে ভাঙিয়া দুইটা অংশ দুইটা পার্টে লেখা যায়। এখন কেন ভাঙছি, কারণ এইখানেও দেখো দুইটা আলাদা আছে, যে sec a ইনটু cos a, তাহলে আমাদেরও এখানে ভাঙতে হবে। তো এই যে ভাঙার জন্য এক 1 বাই cos a একটা অংশ করলাম আর 1 বাই sin a একটা অংশ, আর মাঝখানে ইনটু হবে কারণ গুণ করে দিলে cos a sin a, এই যে নিচে cos a sin a আর উপরে 1 1 গুণ করলে যে 1 আসতেছে, মানে এই অংশটাই কিন্তু এখানে লেখা হয়ে গেল। আর এই যে এই প্লাসের প্লাস দিব, এই যে এই প্লাসের প্লাস এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 1 হয়, তার মানে এখানে 1 লিখলাম। তাহলে 1 বাই cos a কার সূত্র, এই যে দেখো 1 বাই cos হচ্ছে sec sec থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই cos এর পরিবর্তে sec a ইনটু 1 বাই sin এর পরিবর্তে, দেখো তো 1 বাই sin এর পরিবর্তে cosec থিটা লিখতে পারি, এই যে cosec থিটা, cosec থিটা মানে cosec a প্লাস 1। এখন এটাকে কিন্তু আমরা এই পাশ দিয়ে করলাম, তোমরা চাইলে ঘুরে করতে পারো। আমি অঙ্কটা বড় হয়ে গেছে দেখে আর বাড়াই নাই, কারণ কসকে কিন্তু আমরা এইভাবে লিখবো, কসকে লিখতে পারি 1 বাই sec, তারপরে এটাকে গুণ করে উল্টায় দিয়ে এলে এই sec থিটা আসবে। ওই এত আর বেশি গেলাম না, কারণ তোমরা আসলে বুঝতে পারতেছো এই কস 1 বাই কসকে সরাসরি লেখা যায়, এই যে 1 বাই কসকে সরাসরি sec থিটা লেখা যায়, এটাও লিখতে পারো, আবার কসের পরিবর্তে 1 বাই sec থিটা লিখে তারপর এটাকে ঘুরাই দিতে পারো, তাও এটাই হবে। তো এর জন্য আমি আর প্রসেস অনেক বড় হয়ে গেছে অঙ্কটা, এই জন্য আর সামনের দিকে বেশি বড় করলাম না, তাই এটা হয়ে যাবে। আর এই যে 1 এর 1 রয়ে গেল, আর প্রমাণ অংশে দেখো এই যে প্রমাণ অংশে এটা হয়ে গেছে sec a ইনটু cos a প্লাস 1, এই যে এটা, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত লিখে দেবে। তো আমাদের এই 8 এর খতে দেখো কী দেওয়া আছে, প্রমাণ করতে হবে এমন যে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, এটা দেখাতে হবে। তো আমাদের 8 এর ক এমনিতে একটু বড় হয়ে গেছে, দেখে ভেবো না যে খ নাম্বারটা অনেক বড় হয়ে যাবে, এমনটা না, এটা অনেক ছোট অঙ্ক, তো একটু দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে আমাদের সিস্টেম একই, তো প্রথমে আমরা যেটা খেয়াল করব যে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা আমরা উঠাইলাম এই অংশটা। এখন দেখো আমাদের এই দুইটা অংশের মাঝখানে কিন্তু প্লাস দেওয়া আছে, আর প্লাস দেওয়া থাকলে আমরা সাইন কজে যাব, তাহলে এই টেনটাকেও পরিবর্তন করতে হবে সাইন কজে, আর টেন যে সাইন কজে পরিবর্তন হবে সেজন্য এই সূত্রটা যাবে, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা হবে কট থিটা বাই সাইন থিটা, এই সূত্রতে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা 1 বাই 1 প্লাস টেনের পরিবর্তে লিখবো সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, এটা লিখবো প্লাস। এখন দেখো এটা কেন নিছি, সাইন কজে কেন নিলাম, কারণ মাঝে প্লাস আছে বিদায়, ঠিক আছে, এটা একটু মনে রেখো। তো এই যে আরেকটা কথা বলে রেখে, ওয়ানটা কিন্তু মাঝামাঝি রাখবা, দেখছো এই যে এই ভগ্নাংশের মাঝ বরাবর রাখবা, ঠিক আছে, আর মাঝখানে প্লাস থাকার কারণে কটটাও চেঞ্জ করব, করে এই যে দেখো এই প্লাস থাকার কারণে সাইন আর কজে যাব, তাহলে তো তাহলে উপরে দেখো কী হয়, উপরে ওয়ান থাকে আর এই যে নিচে ওয়ান লিখলাম, প্লাস দিয়ে কটকে লিখবো কজ বাই সাইন, কস স্কোয়ার হবে আর সাইন স্কোয়ার হবে, কারণ যেহেতু কটের উপর স্কোয়ার আছে তাই এটা আসবে। তো বুঝতেই তো পারতেছো কেন কস আর সাইনে নিলাম, মাঝে প্লাস আছে বিদায়, এই এর জন্য আমাদের এই সূত্রটা যাবে, এই যে এখানে এই দুইটা সূত্র যে লিখছি এই দুইটা সূত্র নিলাম, এখন সবগুলো সাইন কজে হয়ে গেছে। এখন আমরা এটাকে লসাগু করে দিতে পারি, লসাগু করে দিলে কী হয়, উপরের অংশ ঠিক থাক, আর এখানে লিখতে পারি কস দিয়ে কজ স্কোয়ারে, আর এখানে থাকবে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, আর এই মাঝখানের প্লাস ঠিক থাকবে, এখানে লিখবো 1 বাই সাইন স্কোয়ার এ, এখানে লিখবো সাইন স্কোয়ার এ প্লাস এই কজ স্কোয়ার এ, এই যে লিখলাম, ঠিক আছে। এখন দেখো আমরা একটা সূত্র তো অবশ্যই জানি, এটা সেটা হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, এটা হবে 1, এই যে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যেমন 1, ঘুরায় লিখলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেই জন্য আমরা এই যে এই অংশটার পরিবর্তে 1 লিখলাম, আর নিচে কজ স্কোয়ার ঠিক থাকবে, কজ স্কোয়ার এ এ প্লাস এ 1, এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটা হবে 1, আর নিচে থাকবে কি সাইন স্কোয়ার এ, এই তো। এখন এটাকে কিন্তু আমরা উল্টা দিতে পারি, কারণ কি এই যে এরকম লিখতে পারি 1 ইনটু কজ স্কোয়ার এ বাই 1 প্লাস 1 ইনটু সাইন স্কোয়ার এ বাই 1, তাহলে এটা লিখতে পারি এইভাবে। এখন
দেখো এই উপরের টপলটার সাথে গুণ হবে, তাহলে এখানে লিখতে পারি কজ স্কোয়ার এ, আর আমাদের নিচে ওয়ানের এই কাজ করব না, ওয়ান আর লেখার দরকার নেই, কারণ ওয়ান নিচে এমনিতেই থাকে, তাই এটা লেখার দরকার নেই। আর এই যে মাঝখানে প্লাস আছে, এই প্লাস দিলাম, আর এই যে সাইন স্কোয়ারটা থাকবে এখানে, তাহলে লিখলাম সাইন স্কোয়ার এ, এই যে তাহলে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এটা হবে ওয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেখো এটা মিলে গেছে এই তো। তাহলে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আমাদের দেখো 9 নম্বরে দেওয়া আছে এমন যে প্রমাণ করো কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়াল সাইন এ প্লাস কস এ। তো এই অংশটা এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এই যে এই অংশটা সাইন এ প্লাস কস এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই অংশটাই তুললাম এখানে। তো আমাদের ওই আগের নিয়ম একের মধ্যে কি বলা হচ্ছিল, যে মাঝখানে যদি প্লাস থাকে দুইটা অংশের মাঝে, তাহলে সেটাকে আমরা নিয়ে যাব সাইন আর কজে। তাহলে আমাদের এইখানে তো সাইন আর কজে নিতে হবে, তাহলে যেহেতু আমাদের উপরের অংশ কজ দেয়াই আছে অলরেডি, তাহলে উপর অংশটা চেঞ্জ হবে না, উপর অংশ কজ ঠিক থাকবে। তাহলে লিখলাম কজ এ, কিন্তু এই যে ওয়ান যে আছে ওয়ানটাও থাক, কিন্তু টেনটা চেঞ্জ হবে, টেন চেঞ্জ হয়ে কী হবে সাইন আর কজ হবে, কারণ আমাদের প্লাস আছে বিধায় সাইন কজে যেতে হবে, তাই আমাদের এই টেনের সূত্রটা যাবে না, যাবে এইটা, কারণ এখানে সাইন এবং কজ আছে, এর জন্য আমাদের এই সূত্রটা যাবে। তাহলে আমরা টেনের পরিবর্তে লিখব সাইন এ বাই কজ এ প্লাস উপর এই অংশটা সাইন ঠিক থাকবে, কারণ মাঝে প্লাস থাকলে আমরা সাইনেই যাই আর কজেই যাই, তাই আমাদের এটা ঠিক থাকবে সাইন উপর অংশ, কিন্তু নিচের অংশ চেঞ্জ হবে, এই কটের পরিবর্তে হবে কস এ বাই সাইন এ, এই যে এটা হবে। এখন আমাদের নিচের অংশটা লসাগু হয়ে যাবে, কারণ আমাদের সবগুলা সাইন কজে চলে আসছে এখন পুরো অঙ্কটা, এখন আমাদের নিচের অংশটাকে লসাগুর কাজটা শেষ করতে হবে। তো উপরে কজ এ ঠিক থাক, এই যে কস এ ঠিক আছে, এখন নিচেরটার মধ্যে এই যে লসাগু করে দিব কস এ, তাহলে কি হবে কস এ মাইনাস সাইন এ এটা লেখা যায়, আর এই প্লাসের প্লাস থাক, উপরে সাইন থাকবে, নিচে হবে সাইন এ, তাহলে এখানে হবে সাইন এ মাইনাস কস এ, এই তো হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, ওই যে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব, এই যে কারণ আমাদের সবগুলা সাইন কজে চলে আসছে, এখন আমাদের আর কিছু করার নাই, এই জন্য এটাকে আগে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব, তারপর আমাদের অন্য প্রসেসে যাব। আগে লিখতে পারি আমরা এখানে কস এ, গুণ চিহ্ন দিলে কসটা উপরে চলে যাবে, এই যে কস এ, আর নিচে হবে কস এ মাইনাস সাইন এ, এই লিখলাম এটা, এই মাঝখানে প্লাসের প্লাস, আবার এখানে সাইনে থাক, ইনটু এই সাইনটা উপরে যাবে, তাহলে হবে সাইন এ, নিচে হবে সাইন এ মাইনাস কস এ, এই যেটা লিখলাম। এখন এর কসটা উপরে টোপরে গুণ হয়ে যাবে, তাহলে কি হয় কজ স্কোয়ার এ হবে, কজ স্কোয়ার এ, নিচে হবে কস এ মাইনাস সাইন এ প্লাস, এই প্লাসের প্লাস এখানে দিলাম, এরপরে সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ, নিচে হবে সাইন এ মাইনাস কস এ, এটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে নিচের অংশটা কস এ মাইনাস সাইন এ, আর এটা নিচের অংশ আছে সাইন এ মাইনাস কস এ, তাহলে ওই যে আগে শিখাইছিলাম এরকম, যে যদি এ মাইনাস বি হয়, এটাকে আমি মাইনাস দিয়ে কী লিখতে পারি, বি মাইনাস এ লিখতে পারি, ঠিক এই দুটাকে যদি সেম করতে চাই, মানে এখানেও কজ এ মাইনাস সাইন এ বানাতে চাই, এটা তো সাইন এ মাইনাস কজ এ আছে, তো ওটার মতো যদি কস এ মাইনাস সাইন এ বানাতে চাই এখানে, তাহলে অমন একটা মাইনাস কমন নিয়ে লিখলেই হবে। তাহলে আমরা আগে এই অংশটা ঠিক রাখি, তাহলে এটা হচ্ছে কজ স্কোয়ার এ, এটা ঠিক থাক, এই অংশ ঠিক থাকবে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এখন এই যে প্লাস, এরপর উপরে দেখো সাইন স্কোয়ার এ ঠিক থাক। এখন আমরা এটাকে চেঞ্জ করে কি লিখতে পারি, মাইনাস দিয়া এরকম লিখতে পারি কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এটা তো তোমরা আগেই বুঝতে পারছো যে কেন এরকমটা হয়, এ মাইনাস বি কে কিন্তু আমরা মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ বানিয়ে দিতে পারি, ঠিক তেমনি এ সাইন এ মাইনাস কজ এ কে মাইনাস কমন নিয়ে এই যে মাইনাসটা নিয়ে কজ এ মাইনাস সাইন এ এটা লিখতে পারি।
এখন আমি বলছিলাম যে একই সাথে দুইটা চিহ্ন থাকে না এরকম, মানে এই মাইনাসটা উপরে চলে আসে, চলে আসলে কিন্তু এই প্লাসের পরিবর্তন হবে, খেয়াল রেখো এটা। তাহলে উপরে থাকলো কস স্কোয়ার এ, নিচে থাকে কস এ মাইনাস সাইন এ, আর এই যে মাইনাস এখানে সাইন স্কোয়ার এ, এখানে হবে কস এ মাইনাস সাইন এ, এই যে এটা লিখলাম। এখন নিচের অংশ সেম হয়ে গেছে আর এখানে মাঝখানে মাইনাস চলে আসছে, এই যে নিচের অংশটা কিন্তু সেম। এখন এটাকে যদি আমি লসাগু করে দেই তাহলে নিচে হয়ে যায় কস এ মাইনাস সাইন এ, এটা হয়ে যায়। আর উপরে কি হবে, উপরে হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আসবে। দেখো সেম হয়ে গেছে, কারণ উপরে যা আছে সেটাই থাকবে, কারণ নিচের ভগ্নাংশ দুইটার হরগুলা সেম, এর জন্য কিছু দিয়া গুণ হবে না, উপরে যেটা আছে সেটাই হয়ে যাবে, এই মাইনাসের মাইনাস এবং উপরে সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার হয়ে গেল। এখন দেখো আমাদের কি করা যায়, এটা এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে একটা সূত্র নেওয়া যায়, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা নেওয়া যায়। তাহলে আমরা সেই উপরে সেই সূত্রটাই নিব, তাহলে লেখা যায় কস এ প্লাস সাইন এ, আরেকটা নিব কস এ মাইনাস সাইন এ, এই তো, আর নিচে যা আছে তাই থাক, কস এ মাইনাস সাইন এ। এই সূত্রটা কেন নিছি, কারণ কজ এ প্লাস সাইনের টার্মটা পাওয়ার জন্য, যেরকম তাহলে কজ এ মাইনাস সাইন এ এটা কাটা গেল, তাহলে লেখা যায় কস এ প্লাস সাইন এ। এখন প্রমাণের অংশে ঘুরাই দিছে, আগে সাইন এ লিখছে পরে কজ এ লিখছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি সাইন এ প্লাস কস এ, এটাই রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং দিয়ে লেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই তো। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।